দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাটা কতটা নরম হয়েছে, দেখুন একটাবার, একদম স্পঞ্জের মতো চাপ দিলে আবার কিন্তু জায়গায় চলে আসছে। আর এটা ভেঙে দেখাই, দেখুন ভিতরটা কত সফট। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ, সত্যি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা ভিলেজ লাইফের আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে বিকালের একটা ঝটপট নাস্তা তৈরি করে আপনাদের দেখাবো, খুবই কম সময়, মাত্র 5 মিনিট এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আম্মু এত কম সময় নাস্তা তৈরি করা যায় নাকি আবার? হ্যাঁ যায়। কি নাস্তা করবা? বানালে দেখতে পারবা কি নাস্তা বানাবো। ঠিক আছে তাহলে চলো। আচ্ছা চলো রান্নাঘরের দিকে যাই। বসি এসো, দেখা যাক বড় মুখী পিঠে বানায়। হ্যাঁ বন্ধুরা, আমি যে পিঠাটা বানিয়ে দেখাবো সেটা হলো সুজির ডিম পিঠা। এই পিঠাটা বানানোর জন্য এখানে খুবই কম উপকরণ নিয়েছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি, চিনি, সুজি, দুধ, বেকিং পাউডার, লবণ, তেল। প্রথমে আমি এখানে 2টা ডিম ফাটিয়ে নেব। আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে নিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ বুঝে মিষ্টিটা দেবেন। এখন আমি ডিম, লবণ আর চিনিটা ভালোভাবে মাখিয়ে নেব। ডিমের সাথে ভালোভাবে চিনিটা মিশানো হয়ে গেছে। এখন এখানে 1/3 কাপ সুজি নিয়েছি, এর চেয়ে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। সুজিটা সবসময় অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নেবেন, একবারে সুজিটা দেবেন না। এখানে সুজির ভিতরে সামান্য পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে নেব। এখন এই মিশ্রণের ভিতরে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে খেতে দারুণ মজা লাগবে, আর অবশ্যই আপনারা এই গুঁড়া দুধটা ব্যবহার করবেন। দুধ দিয়ে ভালোভাবে মিশানো হয়ে গেছে। বন্ধুরা এই মিশ্রণটা বেশি ঘনও করবেন না, আবার বেশি পাতলাও করবেন না। আমি যেভাবে করেছি আপনারা ঠিক এইভাবেই মিশ্রণটা করে নেবেন। মনি সুলাটা ধরাই দাও দিন একটু। আচ্ছা ঠিক আছে।
আমি এখন এই গুলাটা তেলে ভিজে নিলে পিঠা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে পিঠাটা। এত সহজ? হ্যাঁ এত সহজই। আরে এ তো আমি নিজেই বানাতে পারবা নি, এ তো 2 মিনিটের কাজ। তুমি একটু বানাও দিন আজকে। হ্যাঁ আজকে তুমি বানাও, আজকে দেখি আজকে শিখি তারপরে বানা। মানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই পিঠাটা আমি দিয়ে দেব। আমো পিঠাগুলো কি ফোলে নাকি মানে নরম হয় স্পঞ্জের মতো? হ্যাঁ হ্যাঁ নরম নরম হয় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুমি চুলার এই পাশে এসে বসে পিঠাগুলো টুলটিয়ে তোলা দিলে। পার মানে আমি আজকেই প্রথম আমার দিয়ে করাচ্ছ। হ্যাঁ তোলো। আচ্ছা ঠিক আছে দেখি। আইয়া আমার বলে দিয়ে নে। হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো উল্টায় দাও। উল্টায় দেব? আচ্ছা বাহ খুব সুন্দর জামো। হুম ফুলে ফুলে দেখেছো? হ্যাঁ খুবই সুন্দর লাগছে। আমো এই যে বিস্কুটের মতো দেখা যাচ্ছে একদম। হ্যাঁ বিস্কুটের ভিতরের মতনই তো দেখা যায় একবারে। ওরে বাবা এই যে এগুলো তুলে ফেলো। আচ্ছা এগুলো হয়ে গেছে। এই লাল লাল হবে এরকম করে তুলে ফেলতে হবে না? হ্যাঁ 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 তুলে ফেলতে হবে। আচ্ছা ইয়া পিঠাটার এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এটা তুলে নিচ্ছি। এখন এই বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজে এবং কত অল্প সময়ের মধ্যেই সুজির ডিম পিঠাটা তৈরি হয়ে গেল। তা আম্মু কিন্তু ঠিকই বলেছিল, আমি ফার্স্টে একদমই বিশ্বাস করিনি যে মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে আবার পিঠা বানানো সম্ভব। তো আমি জায়গায় বসে থেকে দেখলাম আসলেই কিন্তু এটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আম্মু পিঠাটা বানিয়ে ফেললো। তো এখন আমি আপনাদের খেয়ে জানাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। আম্মু এতো অসাধারণ একদম, এত সফট আর ডিমের একটা বাসনা আসছে, খুবই মজা লাগছে খেতে। কি না সুজি দিয়ে ডিম দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাটা কতটা নরম হয়েছে, দেখুন একটাবার, একদম স্পঞ্জের মতো। চাপ দিলে আবার কিন্তু জায়গায় চলে আসছে। আর এটা ভেঙে দেখাই, দেখুন ভিতরটা কত সফট। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ। তো আপনাদের একটাই রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু পিঠাটা যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন, একদমই 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 100-তে 100 ফলাফল পাবেন। বন্ধুরা বাসায় মেহমান এসেছে, ঘরে কিছু নেই, এখন কি করব? এই ঝটপট সুজির ডিম পিঠাটা মেহমানদের দিয়ে আপ্যায়ন করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিলেজ লাইফকে সাপোর্ট করুন। সবাইকে আসসালামু আলাইকুম।